ভয়ানক ঘটনা জলপাইগুড়িতে। ব্যবসায়ী পরিবারের শিশু সহ পাঁচজন ঘুমে আচ্ছন্ন সারাদিন, রাতে আনা হলো হাসপাতাল এলাকায় অপরিচিত গাড়ি, তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার পানবাড়ির প্রদীপ সিংহের পরিবারে। ঘটনা প্রসঙ্গে চিকিৎসাতে ব্যবসায়ী প্রদীপ সিংহের ভাই দীপক সিংহ জানান, শুক্রবার সকাল 11টা থেকে বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এরপরে আমি যখন রাতে বাড়ি ফিরে আসি তখনও একই অবস্থা। সেই সময় আমরা আতঙ্কিত হয়ে পড়ি, দ্রুত সবাইকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় জলপাইগুড়ি নিয়ে আসে। আমাদের ধারণা কোনো গ্যাস জাতীয় কিছু বাড়ির আশেপাশে ছড়িয়ে বড় কোনো চক্রান্ত ছিল, কারণ গতকাল আমাদের গ্রামে দুটো গাড়ি ঢুকেছিল যেগুলোতে গ্রামবাসীরা ধাওয়া করলে পালিয়ে যায়। আমাদের ধারণা রাতে আমাদের পরিবারের উপর কোনো বড় আঘাত নেমে আসতো। আমরা এই ঘটনার তদন্তের দাবি করে ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছি, পুলিশও রাতে এসেছিল। দাদা আপনার নাম কি? আমার নাম দীপক সিংহ। কি ঘটনা হয়েছে আপনার পরিবারের সাথে? ঘটনা হচ্ছে যে কালকে সকাল 11টার পর থেকে সবাই বাড়িতে যতজন মেম্বার আছে সবাই বলতেছিল আর কি, যে সবাই একটু ঘুম ঘুম পাচ্ছে। হ্যাঁ, তো ঘুম ঘুম পাচ্ছে তো সবাইকে অত সিরিয়াস ভাবিনি, সবাই ঘুমাচ্ছে যে যার মতো। কেউ মাঠে গেছে, চা বাগানে গেছে, সেখানেও ঘুম পাচ্ছে। সেখানে একটা গাড়ি ছিল, পেয়েছে, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুম। এই করে ওরা অতটা সিরিয়াস কেউ ভাবেনি, যে মনে হয় সাধারণ কিছু। রাত্রি যখন আমি 7টার দিকে আমি বাড়িতে ঢুকলাম, দেখে যে বাড়িতে সবাই ঘুমোচ্ছে, আমি অন্য বাড়িতে অন্য জায়গায় থাকি, তো ঘুমোচ্ছে, এই ঘুমোতো দেখে আমার তো চিন্তা হলো যে এরকম সবাই মিলে, বাবাও ঘুমোচ্ছে, বাবাও মানে বসে আছে ঘুমোবে যাচ্ছে, কাউকে ডাকলে উত্তর নিচ্ছে, তারপরে উঠে বিছানায় থেকে উঠে আবার একটু কথা বলেই ঘুমিয়ে পড়ছে। এটা গতকাল 11টার থেকে হচ্ছিল? হ্যাঁ, এটা গতকাল সকাল 11টার পর থেকে। তারপরে রাতে কি করলেন আপনারা? রাতে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এইভাবে বাড়িতে রাখা যাবে না, আমরা তড়িঘড়ি জলপাইগুড়ি নিয়ে এলাম, ময়নাগুড়ি হসপিটালে ঢুকালাম। প্রথমে ময়নাগুড়ি হসপিটাল থেকে বললো যে এখানে ওয়াশ করতে হবে, এখানে আমাদের এখানে সেভাবে সেরকম পরিকাঠামো নেই, আপনারা জলপাইগুড়ি নিয়ে যান। তো আমরা এখানে মেরিনাতে নিয়ে এলাম। কতজন ভর্তি আছে এখন? আমাদের 5 জন ভর্তি আছে। এই 5 জন আপনার কে হয়? 5 জন, একজন আমার দাদা বৌদি, আমার একটা হচ্ছে আমার ভাস্তা বউ, আচ্ছা, আর আমার ছেলে 6+, আচ্ছা, তা আর একজন হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে স্টাফ। হ্যাঁ, ও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এবং অনেক টাইম বসে গল্পগুজব করে, টিভি দেখে, তারপরে খাওয়া দাওয়া করে, তারপরে ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড হিসেবে ও থাকে। সেও অসুস্থ। এই তো আপনাদের কি আশঙ্কা হচ্ছে, কি মনে হচ্ছে? আমরা নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছতে পারছি না, কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে যে কোনো একটা স্প্রেডে কিছু হয়েছে বলে এরকম একটা সন্দেহ। আপনার দাদা যিনি, উনি কি করেন? দাদা ব্যবসায়ী লোক, আমরা আমাদের চা বাগান ব্যবসা আছে, আচ্ছা, ফ্যাক্টরি সহ ব্যবসা আছে। আপনারা কি এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং কালকে রাত্রিতেই পুলিশ প্রশাসন ইনকোয়ারিতে পানবাড়ি বাড়িতে গেছে এবং মেরিনাতেও এসেছিল এক মানে খবর নিতে, ওনারা ইনভেস্টিগেশন করার জন্য। ওনার দাদার নাম কি বললেন? প্রদীপ সিংহ। আর আপনার নাম? আমার নাম দীপক সিংহ। তাহলে মোট কতজন ভর্তি আছে এখানে? 5 জন ভর্তি আছে। 5 জন ভর্তি আছে। এছাড়া গ্রামে আরও কেউ অসুস্থ আছে? গ্রামে বলতে আমাদের বাড়িতে যে কাজের মহিলা উনিও অসুস্থ, ওনাকেও হসপিটালাইজড করবো। এখন আমি জলপাইগুড়ি থেকে আবার রওনা দিচ্ছি, গিয়ে ওনাকে নিয়ে আসবো, নিয়ে এসে ওখানে আবার ভর্তি করাবো, এটা ভেবে আছি। এর কোনো তদন্ত দাবি করছেন পুলিশে? না, 100 বার এটা আমরা প্রশাসনিকভাবে আমরা চাইছি যে এটা একটা তদন্ত হোক, তদন্ত হয়ে এইভাবে যাতে আরও অন্য কোনো বাড়িতে এই ধরনের সমস্যা না হোক। মানে আপনারা কোনো কিছু বাইরে থেকে হয়েছে এটা আপনারা প্রায় নিশ্চিত? হ্যাঁ, এটা এমনি তো এই ধরনের কথা এর আগেই কথা আসছিল যে এরকম অজ্ঞান করে একদম সমস্ত বাড়িতে সব কিছু নিয়ে যায়। এলাকায় হয়েছে? হ্যাঁ, আমাদের এলাকা হয়নি, আমাদের থেকে একটু দূরে 2-3 কিলোমিটার দূরে হয়েছে। আচ্ছা, এই বছরই হয়েছে, 3 কিলোমিটার দূরে। আচ্ছা, তো গতকাল কি বাইরের কোনো লোক এসেছিল? হ্যাঁ, বাইরের গাড়ি ঢুকেছিল, দুটো গাড়ি ঢুকেছে, আমাদের পাড়ার লোকরা দেখেছে, প্রথমে বুঝতে পারেনি, পরে তো ধাওয়া করেছিল গাড়িগুলোকে, গাড়িগুলো পুরো পিক আপে বেরিয়ে গেছে। দুটো গাড়ি, একটা লাল লাল একটু আপনার লাল অল্টোর থেকে একটু লম্বা টাইপের গাড়ি, আর আরেকটা হচ্ছে পিক আপ,
কালো পিক আপ, ওকে প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। আচ্ছা, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। এবার গ্রামের লোক ধাওয়াও করে? হ্যাঁ, ধাওয়াও করেছে, কিন্তু ধরতে পারেনি। এটা প্রথমে ভাবনা আসেনি, কালকে যদি মানে আমরা আগের থেকে হসপিটালাইজের চিন্তাটা না করতাম তাহলে বাড়িতে কালকে একটা অপারেশন হয়ে যেত। তখন গ্রামের লোক জেনে গেল, লোকজন সব হয়ে গেল, ওরা আর কোনো অপারেশন করতে পারে, হয়তো রাতের দিকে কোনো অপারেশন করতে। হ্যাঁ, রাতের দিকে অপারেশনের প্ল্যান ছিল। আপনার নাম কি বললেন? আমার নাম দীপক সিংহ, পানবাড়ি, আমাদের বাড়ি পানবাড়ি। এটা কোন থানায় পড়ে? ময়নাগুড়ি, আমাদের ময়নাগুড়ি থানা। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414।